হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ঘুরে ফিরে, আমি সৌমেন। বন্ধুরা, আমরা চলে এসেছি আকরা গঙ্গা ঘাট। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মহালয়ার কিছু দৃশ্য, মহালয়ার কিছু আনন্দ, সব কিছুই আমরা দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকুন, চলুন আমরা ভেতর দিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আকরার যে গঙ্গা ঘাট রয়েছে সেই গঙ্গা ঘাট, ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি সব কিছু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা তো চলে এসেছি আকরা গঙ্গা ঘাটে এবং গঙ্গা ঘাটের বেশ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। প্রচুর ভিড় হয়েছে এবং তার মধ্যে চারিদিক থেকে নানান নয়েজ রয়েছে। আমরা মাইক আনিনি, একটু যদি সমস্যা হয় তাহলে একটু ম্যানেজ করে নেবেন সাউন্ডটা। আর আজকে এই পূর্ণ দিনে আমি দেখাচ্ছি আমাদের আপনাদেরকে যে কত লোক, কত মানুষ আসেন, স্নান করেন, গঙ্গা স্নান করেন মহালয়ার দিন, এবং তার সাথে সাথে সবাই তর্পণ করেন, যারা তর্পণ করার তারা তর্পণ করেন, এবং প্রত্যেক মানুষ, প্রায় মানুষই আসেন স্নান করার জন্য। তো দেখতে থাকুন, আমি বিশেষ করে কোনো কথা বলছি না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে যাচ্ছি এই মহালয়ার একটা সকাল, দেখিয়ে দেবেন আমাদের সাথে। হ্যাঁ ঠিক আছে, আজকে আমাদের সাথে রয়েছে টুকাই, দেখতে পাচ্ছেন আমাদের টুকাই রয়েছে, আর রয়েছে আমার ভাই সৌরভ। তো দেখতে থাকুন আমাদের সাথে, টুকাই তর্পণ করবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো বল কিছু মহালয়া নিয়ে, কিছু বল মহালয়া।
দেখতেই পেলেন টুকাই তর্পণ কমপ্লিট করে দিল, আপনাদেরকে সেটা দেখালাম এবং এখন একটু আপনাদেরকে গঙ্গার ভিউ দেখাবো, তারপরে আমি নিজে স্নান করবো। তো দেখতে থাকুন আমাদের সাথে।